সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট চুমুকের তৃপ্তি। আপনাদের সাথে রয়েছে আমি রিমা আমির এবং আমার সাথে রয়েছে হোটেল হলিডে ইন এর একজন বারিস্তা মিস্টার নিশান্ত। চলুন কথা বলি তার সাথে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদেরকে কি ড্রিঙ্ক বানিয়ে দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো শার্লি জিঞ্জার। শার্লি জিঞ্জার, আমাদের এটার জন্য কি কি উপকরণ লাগছে? আমার এটার জন্য স্পেশালি লাগবে আপনার লাইম জুস, সুগার সিরাপ, মিন্ট লিপস আর হচ্ছিল খানিকটা জিঞ্জার। চারটা উপকরণ দিয়ে আমরা এটা বানিয়ে ফেলতে পারছি। আমি যখন এটা পরিবেশন করব তখন আপনি চাইলে সোডা ওয়াটার অথবা আপনি পেরিয়ার ওয়াটার অথবা জিঞ্জারেল ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রসেসিং এ চলে যাই। প্রথমে আমি জিঞ্জারগুলো একটু নিয়ে নিব। লেমনটাকে আমি 4 পিস করে নিব কিউব করে। এরপরে আমি কিছু মিন্ট লিপস দিব। তারপর এটাকে খানিকটা মার্ডল করে নিব যাতে এর ফ্রেগনেন্সটা আস্তে আস্তে স্প্লিট করে। বেশিক্ষণ মার্ডলিং করলে এটা টেস্টটা সাওয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমরা অল্প করেই মার্ডলিংটা করে নিব। তারপরে আমি এটাতে দিব লেমন জুস, মিন্টের লিফস গুলোকে আমরা একটু আস্তে আস্তে রাখবো, খুব বেশি মার্ডল করে পুরা করে ফেলবো না। জি, একটু সুগার সিরাপ দিব, ফ্রেশ লেমন জুস দিয়ে দিচ্ছি আমরা। জি, একটু নাড়িয়ে নিব। আমি খানিকটা আইস দিয়ে নিব এটাতে। আমরা পরিমাণ মতো আইস দিয়ে নিচ্ছি। ফ্রিজে আমার জিঞ্জার আছে। জিঞ্জার, থ্যাংক ইউ। এখন জিঞ্জারটা দিয়ে দিব। আমি এখন একটি লেমন ওয়েজেস দিব এটার গার্নিশ হিসেবে। আমরা ফ্রেশ লেমনটাকে কাট করে গার্নিশিং হিসেবে ইউজ করব। এক্স্যাক্টলি, ওয়েজেস করে দিব আমরা। আপনি চাইলে উইদাউট সুগারও এটা খেতে পারবেন। তৈরি হয়ে গেল আজকের আমাদের শার্লি জিঞ্জার। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের শার্লি জিঞ্জার ড্রিঙ্কটি। আপনারা চাইলে খুব সহজেই ঘরোয়া 4টি উপকরণের মাধ্যমে এটি তৈরি করতে পারেন এবং পরিবেশন করতে পারেন আপনার ইফতারের টেবিলে। ওয়ালটন স্মার্ট ফ্রিজে রয়েছে কনভার্টার মোড, এর মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ফ্রিজারের কুলিং বন্ধ করতে পারবেন এবং কোথাও বেড়াতে গেলে এটিকে হলিডে মোডে দিয়ে রাখতে পারবেন, এতে করে বিদ্যুৎ সাশ্রয় হবে। দেখতে দেখতে চলে এসেছি আমাদের আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।